গোটা বাংলাদেশে প্রচন্ড হাহাকার। তারেক ভাইয়ের কণ্ঠ থেকে তাফসির শুনতে চায়, চিল্লা এখন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী তার দাওয়াতি অ্যাক্টিভিটিস তুমি ছড়িয়ে দাও। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হয়ে যাবে। কোরআন যদি তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায় তোমাকে পার করতে পারবে না কোন নবী আলাইহিসসালামও। কোরআন বলবে ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, এই জাতি আমাকে ঠাট্টার বস্ত্র হিসাবে নিয়েছে, আমাকে পড়েছে, আমাকে শুনেছে কিন্তু আমার অর্থ জানার চেষ্টা করে নাই, আমার আয়াতগুলো পড়েছে আমার আয়াতের বিরুদ্ধেই সমাজে কাজ করেছে, এরকম লোক আসলে নাই। প্রতিনিয়ত মসজিদে কোরআন শুনি, সালাতে কোরআন শুনি, ইমাম সাহেব কোরআনের বিভিন্ন অংশ আমাদেরকে শোনান, কিন্তু আমরা অর্থ বোঝার চেষ্টা করি না। অর্থ না বোঝার কারণে মসজিদে জুমায়ও যায় আবার ক্যাসিনোতেও যায়, ঠিক না বেঠি? মসজিদেও আছে জুয়ার আড্ডায়ও, মসজিদেও আছে মানুষের খুনের কারবারেও আছে, মসজিদেও আছে ঘুষ খাওয়াতেও আছে, হজে যাচ্ছে ঘুষের পয়সা দিয়ে। ঢাকা শহরে এরকম লোক নাই, বরং এখন ঘুষখোররা বলতে বেশি যাচ্ছে হজে, লাইন ধরে আর ঘুষ যে খায় তার মধ্যে একটু লজ্জাও নাই, একটু শরমও নাই, একটু চিন্তাও নাই, যে কোনো হারাম খায় বিনা চিন্তায় ও কাফের হয়ে গেছে কোনো সন্দেহ নাই। কারণ ইমানের একটা ছোট্ট বেরিয়ার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ইজা সাদাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়াতুক ফাআনতা মুমিন। ইমানের সবচেয়ে নিচের দরজা হলো কোন খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয় আর কোন ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয় তখন তুমি মুমিন। খারাপ কাজ যদি কষ্ট না দেয় বুঝতে হবে তার মধ্যে কোন ঈমান। আরো সুন্দর করে মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ لَا يَبْقَى الْإِيمَانُ وَرَاءَ ذَلِكَ مِثْلَ حَبَّةِ هَرْدَلٍ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ঈমান বিরোধী কোন কাজ দেখে ঈমানের প্রথম দাবি হলো হাত দিয়ে শক্তি দিয়ে ওটাকে উল্টিয়ে দাও, যদি সেটা না পারো তোমার জিহ্বা দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করো, সেটাও না পারো অন্তর দিয়ে পরিকল্পনা করো, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। আদআফ, আদআফ মানে হলো প্যারালাইজ, আদআফ মানে কি? প্যারালাইজ, বুঝুন তো প্যারালাইজ। প্যারালাইজ হলো যিনি নিজের হাত নাড়াতে পারেন না, নিজে খেতেও পারেন না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এটার নিচে ঈমান সরিষা পরিমাণও থাকে। এখন ইমান ডাকতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবচেয়ে দামি কি? এক রত্তি পরিমাণ ইমান যদি থাকে আল্লাহর জান্নাত আপনার জন্য বরাদ্দ হয়ে আছে, আর এক রত্তি যদি ইমানও না থাকে সারা পৃথিবীর সব খরচ দিয়েও আপনি জান্নাতি হতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মসজিদ নববীতে বসে আলোচনা করছিলেন, বলছিলেন যদি এমন একটি কাজ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের যদি একটা লিস্ট করে দিতেন আর খারাপ কাজের যদি একটা লিস্ট করে দিতেন আমরা খুব খুশি হতাম, আপনারা হতেন না? আলোচনা করে নামাজে আসলেন, মাগরিবের নামাজ, কোন নামাজ? মাগরিবের নামাজ। এসে দেখেন বিশ্বনবী ওই লিস্টালা সূরাটা তেলাওয়াত করতেছে, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, কি কপাল একজন সাহাবী, আহারে যদি পায়ে ধুলা পেতাম একজন সাহাবী চোখে সুরমা করে দিয়ে দিতাম চোখের মধ্যে, কি কপাল একজন সাহাবী, কিয়ামত পর্যন্ত উম্মত আমল করে একজন আপনার সাহাবীর আমলের হাজার ভাগের এক ভাগ হতে পারবে না, কি কপাল একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবত পেয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওযু করেছেন, ওনারা পানি নিয়ে যে মুখে দিয়ে দিয়েছেন, শরীরে দিয়ে দিয়েছেন, সারা শরীরের রোগ ভালো হয়ে গেছে, কি কপাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিক দিয়ে হেঁটেছেন ওনারাও হেঁটেছেন সেদিক দিয়ে,
রাসূল মুখে খাবার তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ, কি ইচ্ছা করে না, কাউকে দেখলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মুচকি হেসে দিতেন, তার দিকে তাকিয়ে থাকতেন যতক্ষণ তিনি তাকিয়ে থাকতেন। ভালোবাসার এক মূর্ত প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে সেই সূরাটি থেকে কথা বলবো, আপনাদেরকে বলতে হবে কোন সূরা সেটা, আরো সহজ করে দিই। প্রতি রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি প্রায় রাতেই ওই সূরা থেকে একটা সূরা তেলাওয়াত করতেন। ওই সূরাগুলোর নাম হলো সূরাতুল মুসাববিহাত, যে সূরাগুলো সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে শুরু হয়েছে। এরকম পাঁচটি সূরা আছে কোরআন শরীফে, কয়টি আরো জোরে বলেন? পাঁচের খুব দাম ইসলামে। কবরের প্রশ্ন কয়টি? কয়টি? আমরা জানি তিনটি, কিন্তু তিরমিজিতে, তিরমিজি আলাইহি রাহমায় পাঁচটি হাদিসটি তিনি এনেছেন, সহি হাদিস। শরীরে ইন্দ্রিয় কয়টি? জোরে বলেন। কিয়ামতের প্রশ্ন কয়টি? নামাজ কয় ওয়াক্ত? কিয়ামতের প্রশ্ন কয়টি? পাঁচটি। সব পাঁচ দিয়ে আল্লাহ ঘিরে দিয়েছেন। পাঁচটি প্রশ্নের উত্তর দিবেন না আপনি যেই হন, যেই হন আপনি, পা নাড়াতে দিবেন না আল্লাহ কিয়ামতের ময়দানে, ওখান থেকে উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেয়া হবে, বেশি হিসাবের দরকার হবে না। আর আল্লাহ কোনোদিন কারো হিসাব পড়বেন না, প্রত্যেকের হিসাবটা তার হাতেই তুলে দিবেন আর বলবেন তুমি পড়ো। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমার এ সোনার ধানে গিয়েছে ভরি। কার কবিতা? কার? 100% ফেল করেছো তুমি। নজরুলের কবিতাগুলো অলৌকিকত্ব আছে, শব্দ চয়ন। রবি ঠাকুর বারবার বলতেন, পাগলা নজরুল তুই আমার চেয়ে অনেক বড় কবি, আমি সাহিত্যের সব অঙ্গনে কাজ করেছি কিন্তু কবিতায় নজরুল তুমি যা দিয়েছো, তোমাকে এক্সিট করতে পারবে না দুনিয়ার কোনো কবি। সেজন্যই নজরুল লিখেছিলেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স কোন কবি বলতে পারেন নি। রবি ঠাকুর বলেছিলেন, কে বসে পড়ছো আমার কবিতা খানি শতবর্ষ পরে, পড়তেও পারে নাও পড়তে পারো। আল্লাহ নজরুলকে মাফ করে দেন, আরো জোরে আমিন। কি সুন্দর সুন্দর লেখা নজরুল, মাত্র 250 ইসলামী কবিতা লিখেছে। মনে হয় যে পুরা কবিতাগুলোতে কোরআনের অসংখ্য সূরাকে সে গিলে খেয়েছে। নাতের দিকে তাকালেই মনে হয় সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত কত শতবার পড়ে নজরুল লিখেছিল, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। এই দুই লাইন আবার আল্লামা ইকবাল থেকে চুরি করেছেন নজরুল। কবিরা এক একজন এক একখান থেকে চুরি করে, মারে সমানে মারে। গীতাঞ্জলি পুরোটাই হলো মাস্তবী থেকে চুরি করা। নজরুল অসংখ্য কবিতা নিয়েছেন এমরাউল কায়েস থেকে, একদম পুরো অনুবাদ করে দিয়েছেন আরবি থেকে বাংলা। কেফা নেফকে কেফা নাফকি মিন যিকরি হাবিব, এই কবিতাটা পুরা নজরুলের কবিতা, দেখেন অনুবাদ ছিল, যে থা আলো হাসি ফুল দল ও ভালোবাসি, আজি সে থা কিছু নাহি বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে মাঝে নদী বহে ধীরে। তো ইসলাম আছে যেখানে আনন্দ আছে, সারা বাংলাদেশের লোকেরা নজরুলের দুটি লাইন জানে, ও মনে রম দেখছে। রমজান না থাকলে এই গানটা এত বিখ্যাত হতো না, ঠিক কি না? আর এই গানের ভিতরে তিনি যা লিখেছেন, শুধু এই গানটা দিয়ে নজরুল নোবেল পুরস্কার পাওয়ার উপযুক্ত ছিল। মানুষকে কিভাবে মিলিয়েছেন, তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
শহীদ হতে রাজি আছেন তো? টুপি পরে মসজিদে যাবেন, শাহাদাতের তামান্না মনে না থাকলে বিশ্ব নবী বলেছেন তুমি একটা মুনাফিক। শাহাদাতের তামান্না যেই মুসলমানের থাকবে না ওটা মুনাফিক হয়ে কবরের ভিতরে ঢুকবে। এসেছি শহীদ হওয়ার জন্য, ঠিক কিনা? আর যদি শাহাদাতের তামান্না থাকে বিছনায় শুয়ে মরলেও শাহাদাতের মর্যাদা দিবেন কে? ওই সূরাটি বিশ্বনবী বড় ভালোবাসতেন, কোরআনের সব সূরাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি ভালোবাসতেন, তবে সবচেয়ে বেশি কোন সূরা ভালোবাসতেন বলেন? কোন সূরা বিশ্বনবী সারা জীবনে সবচেয়ে বেশি পড়েছেন? হায় হায়, আরে কেয়া ভাই কুছ তো কাহো, আমরা কোন সূরা সবচেয়ে বেশি পড়ি? তো এতক্ষণ লাগলো কেন? এটার চেয়ে শ্রেষ্ঠ আর কোন সূরা? সূরা ফাতিহা, বুঝেন না এটার ওজন? এত ওজন এটার, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাম শুধু দোয়া করতেন এই সূরা ফাতিহা দিয়ে, দোয়া, শুধু দোয়া, সূরা ফাতিহা। জানা যায় এই দোয়া যার নসিব হয় তার মত খুশ নসিব আর কারো হতে পারে? এই দোয়া যে কবুল হবে তাতে কোনো সন্দেহ? এটা হলো নূর। এটা কি নূর? কবরে যদি নূর নিয়ে যেতে চাও বেশি বেশি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم آمين بلن آمين پاشتا بشوي كويتا شرا قرآن شجانو پاشتا بشوي سورة فاتحة بشوي پاشتی سورة آل عمران بشوي پاشتی سورة نسار بشوي پاشتی سورة আনআমের বিষয় পাঁচটি, সবগুলো সূরা পাঁচ পাঁচ দিয়ে ভাগ করা, সারা কোরআন পাঁচ বিষয়ে বিভক্ত। সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা আছে না নাই? আদেশ নিষেধ।